কেমন দাম চাচ্ছেন এটার? দাম জানাতে ইচ্ছুক বোধ নয়। এটা মাছ এখানে আছে, এখানে খুব সুন্দর, মানে দুইটা আছে, খুবই ভালো, বিশাল বড় মাংস আছে। মহাজন সাহেব কেমন দাম চাচ্ছেন? মহাজন আপনার জোড়ার দাম কত চাচ্ছেন? এই জোড়াটা 3,10,000। সালামু আলাইকুম দর্শক, জয়পুরহাট নতুন হাট ঢুকলাম দামুরহাটি। দামনি গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে দর্শক একটু জানার চেষ্টা করবো, অনেক চাপ দর্শক, ঢোকা যাচ্ছে না। এত আমদানি বেচা বিক্রি কেমন হচ্ছে আমি জানি না দর্শক। সবগুলো দামরি গরু 2024 সাল কুরবানি চলে আসছে, এলে কুরবানি হাটের এরকম আমদানি কালেকশন হয়েছে। দর্শক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে, কেন না যে আপনাদের একটা লাইকের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি আমরা, না হলে ডিসলাইক করে চলে যাবেন, সমস্যা নাই। এ ধরনের দাম জানবো, গুটি গুটি পাপা করে ভিতরে ঢুকো, প্রত্যেকটা দামরির দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। চাচা কেমন দাম চাচ্ছেন দামরিটার? কত দাম চাচ্ছেন? 1,30,000। দাঁত কয়টা আছে? দুই দাঁত মাশাআল্লাহ। একটা বিক্রির দাম বলতে হবে, কত হলে বিক্রি করা যাবে? 25,000 টাকা। ভাই কেমন দাম রাখছেন এটার? 35,000 মাশাআল্লাহ। ভাই দাঁত কেমন আছে? দাঁত কয়টা আছে? দুই দাঁত। একটা বিক্রির দাম বলেন, কত হলে বিক্রি করা যেতে পারে? বুঝতে পারছি, 20 ভাঙে 20,000 বলতেছে দর্শক। মাংস আছে দর্শক, হিউজ মাংস আছে, অনেক মোটা তাজা। কোথায় যাবেন বলতো? আজকে দাম জানা যাবেন মনে হয় না দর্শক, এতটা চাপ আছে। একজন ফোন দিয়েছে দর্শক, কথা বলি আগে তারপরে। তো দর্শক দেখাশোনা হচ্ছে, খুবই লোক দেখতেছে, দাম দর করতেছে, বেচা বিক্রি কেমন হচ্ছে আমি কোথায় পারবো না, কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক, খুবই দেখাশোনা হচ্ছে। দর্শক ফাঁকত আসলাম, ভিতরে ঢোকা যাচ্ছে না, ভিতরে এত চাপ। ভাইজান কেমন দাম চাচ্ছেন? 150,000 কাস্টমারকে দাম দিচ্ছে? কেমন দাম দিচ্ছে? 25,000। দাঁত কয়টা আছে ভাই? 4 দাঁত দর্শক, 4 দাঁত বয়স, মাশাআল্লাহ, খুব সুন্দর মান দর্শক। এটা মহাজন একটা আছে, লাল টকটকা দুটা সুন্দর মাল নিয়ে আছেন। এটা কেমন করে পিচ চাচ্ছেন? 35,000। 1,35,000 পিচ চা হচ্ছে দর্শক, খুবই খুবই ভালো মালের। দাঁত কয়টা করে আছে গুলার? 2 দাঁত করে। একটা বিক্রির কথা বলেন মহাজন, আজকে কত হলে বিক্রি করা যাবে মালগুলা? খুব ভালো মাল। হ্যাঁ 32 হলে দিয়ে দেবেন তাই না দর্শক? 32,000 টাকা দিয়ে দেবে পার পিস। খুবই 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 কালার কালারফুল। পিছন থেকে খেলা পাচ্ছি, দেখা পাচ্ছেন একটু দেখায় দর্শক। ওরে বাবা রে, দাম রে দর্শক, এগুলা চাচা কেমন করে দাম চাচ্ছেন জোড়া? এলা জোড়া 2,80,000 দাম রাখছেন তাই না? দাঁত কেমন আছে? 4 দাঁত দর্শক, জোড়া 2,80,000 রাখছে, 4 দাঁত বয়স আছে। একটা বিক্রি দাম বলেন, কত হলে বিক্রি করা যাবে? 60 হলে তাই না দর্শক? 260 হলে বিক্রি হবে মাশাআল্লাহ। এখানে একটা আছে, একবার শুটাম দে দর্শক, আমি দাম করা পারতেছি না, দামও জানা পারতেছি না। এই লালটার দাম কেমন চাচ্ছেন? হ্যাঁ লালটা 1,10,000 কয় কাস্টমারে? না বুঝতে পারছি, বিক্রি দাম কত কত? তুমি কম না না, আমি নিব না, ভিডিও করতেছি। বিক্রি দাম ও 1,10,000-এর মধ্যে, 1,10,000-এর মধ্যে চাচা বিক্রি করবে। এখানে খুব সুন্দর, মানে দুইটা আছে, খুবই ভালো, বিশাল বড় মাংস আছে। মহাজন সাহেব কেমন দাম চাচ্ছেন? মহাজন কত দাম চাচ্ছেন এটার? 1,80,000। দাঁত কয়টা আছে? 4টা আছে তাই না? একটা বিক্রির দাম বলেন মহাজন, কত হলে বিক্রি করা যেতে পারে? বিক্রির দামটা কয় দেন তো? 1,60,000। আর আপনি যেটা ধরে আছেন এটার দাম কেমন চাচ্ছেন? 220। 2,20,000 মাশাআল্লাহ। এগুলা জাতে কি আছে, কি জাতের মনে হয়, মানে কি জাতের গরু? শাহিওয়াল, 1 নম্বর শাহিওয়াল না? খুবই লাল টকটক করতেছে, খুবই ভালো কালার দর্শক। এটা একটু বিক্রির দাম বলবেন, কত হলে বিক্রি করা যাবে? 2,00,000। 2,00,000 হলে বিক্রি করে দেবে। দুটা গরু খুবই সুন্দর দর্শক, যারা কুরবানি করে কিছুতে দেখায় কোয়ালিটি।
দোস্ত দেখছেন বলদ ফেল, এতটা ভালো গরু বলদ ফেল। আপনার জোড়াটার দাম কত যাচ্ছেন? এই জোড়াটা 3,10,000। দাঁত কয়টা করে আছে? দুই দাঁত। একটা বিক্রির দাম বলবেন, কত হলে বিক্রি করা যেতে পারে? বুঝতে পারছি দর্শক, আমি দাম দর জানার সময় চেষ্টা করছি, তাহলে আমদানি আগে দেখবেন, কালেকশন দেখার পর বলবেন যে কতটা আমদানি আছে। এসব শাহিওয়াল, শাহিওয়ালের কোন শাহিওয়ালে কি দাম দর হচ্ছে? সারগুলো বিক্রি হয়ে গেছে, একটু এদিকে দুটো ভেতর দিবে। ভাইটার দাম কেমন চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 1,80,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর দিচ্ছে? হ্যাঁ। কেমন দাম দিচ্ছে? মনে করেন জোড়া একবার 3,00,000 বলেছে। এই জোড়া? ওরে বাবা, মাশাল্লাহ, জোড়া খুবই সুন্দর। 3,00,000 বলছে অলরেডি, তাও দেয়নি ভাইরা। তো কত হলে মানে বিক্রি করা যেতে পারে? ২০-৩০, তাই না? 3,00,000-২০,০০০। পিছন থেকে দেখায় কত ভালো মানে। সুটান দেহের খুবই ভালো, যত দূর যাবেন দর্শক। তাহলে গরু আর গরু, গরু আর গরু। কেমন দাম চাচ্ছেন এটার? দর্শক, দাম দাম জানাতে ইচ্ছুক বোধ নয়, এটা মাহাজুর এখানে আছে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম রাখছি 1,26,000। 1,26,000। দাঁত কয়টা আছে? দুই দাঁত। দুই দাঁত। নেক্সট, তারপরেরটা কত দাম রাখছেন? একটা দাম রাখছি 1,35,000। 1,35,000। একটা বিক্রির দাম বলবেন? এগুলো মালগুলো ভীষণ নিচে বিক্রি হবে না। বুঝতে পারছি। দাঁত কয়টা করে আছে? ওইটা 4 দাঁত, এটা 2 দাঁত। ওটা 4, এটা 2। বুঝতে পারছি। আজ যেমন আপনার কত পিস মাল হাটে নিয়ে আসছিলেন? আজকে আমি 17টা নিয়ে আসছি। 17টা বিক্রি করছেন? কতগুলা বিক্রি করেছি? 14টা। মাশাআল্লাহ, খুবই ভালো। দর্শক আমি বলছি, খুবই আমদানি কালেকশন করে থাকে। আপনারা আসবেন দর্শক হাটটাতে, আসে একবার ভিজিট করে যাবেন যে কতটা আমদানি আছে। কেনার দরকার নেই, আসলে বুঝতে পারবেন। ভাই এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 160 দাম ছিল ভাই। বিক্রির দাম কত? বিক্রির দাম প্রায় 20-25। 1,20,000-25,000 বলে। আর এইটা যেটা ধরাছেন ওই পার্কারটা? এটা 30-35। 30-35 বলে বলে। বুঝতে পারছি। দাঁত কয়টা করে আছে? দাঁত 4টা করে আছে। 4 দাঁত করে বয়স আছে। দর্শক এটা জয়পুর হাট, নতুন হাট দর্শক। এটা বসে সাপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল 8টা হয়তো বৈকাল 4টা পর্যন্ত যা দেখতেছেন, এর সাথে ডাবল আমদানি হয়ে থাকে। তো ভালো লাগলে একটা লাইক দেবেন দর্শক। আমি ভিডিওগুলো ওভার করতেছি, একটা লাইক দিলে আমরা অনেকটা উপকৃত হতাম। এতটা কাদা আছে, কাদার জন্য কত 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 চাওয়া হচ্ছে? কত? 132। বেশি হয়ে গেল মহাজন, বেশি হয়নি। একটা বিক্রির দাম বলেন তো, কত হলে বিক্রি করবেন? একটু বিক্রির দাম বলেন, কত হলে বিক্রি করা যাবে? 112। 112। দাঁত কয়টা আছে? দুই দাঁত। মাশাআল্লাহ, খুব ভালো আছে। পারবো না, শেষ। গ্রাহক ঠিক আছে, ভিতরে ঢুকতে পারবো না, দাম জানা পারবো না, শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো একটা এরকম অন্যরকম একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।